আসসালামু আলাইকুম, সাকিবুল সাফান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ফটোশপ ফুল কোর্সের পার্ট 44-এ আজ দেখাবো কিভাবে ইমেজ রিটাচ করবেন। আসলে ইমেজ রিটাচটা কি অনেকে বোঝে না, আজ ইমেজ রিটাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিছু এক্সাম্পল করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পেলে থাকে বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্ট একটি ইমেজ নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, আমি একটি ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটাকে আমি একটু কপি করে রাখবো যদি কোনো সময় প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, ইমেজ রিটাচটা কি? একটা ইমেজ রিটাচটা হলো একটা এই ইমেজের মধ্যে কোনো বায়ার যদি আপনাকে এই ইমেজটা দিয়ে বলে যে আমাকে কোনো কাজ করে দিতে হবে, এই ইমেজের কোনো পরিবর্তন, যে কোনো কিছু পরিবর্তন করে দিতে হবে, যদি কোনো পরিবর্তন করতে চান যে এই পরিবর্তনটা করলে সেটাই হবে ইমেজ রিটাচ। আচ্ছা, আমি সাপোজ এখান থেকে একটু জুম করি। আচ্ছা দেখুন, এখানে যে একটি এখানে যদি এই জামার যে কালারটা, এই কালারের সঙ্গে কিন্তু এখানে গলায় যে যেটি আছে এটা কিন্তু কালার ম্যাচিং করা। তো সাপোজ এখানে এই এখানে অন্য কালার আছে, তো আপনাকে সেম কালার করতে হবে, তো আপনাকে কালার পরিবর্তন করতে হবে এখানে। তো আপনি কি করতে পারেন, আপনি এটুকু সিলেকশন করতে পারেন, আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করলে বেটার হয়। আমি দ্রুত দেখাবো যার কারণে এখান থেকে আমি অন্য টুল দিয়ে আমি দেখালাম। এখানে এখানে দুটো আমি সিলেকশন করলাম, করার পর এটুকু আমি কি করব, এখান থেকে যদি আমি এখান এখানে যে কোনো কালার পরিবর্তন করতে চাই তাহলে এই ইমেজটা ফুল কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি সেটাকে পরে এডিট করতে পারছি না, যার কারণে আমি এখান থেকে একটি নতুন একটি লেয়ার নিব। লেয়ার নিয়ে এই লেয়ারে এখানে এই ইমেজটার কালার পরিবর্তন করব। তো এই কালার পরিবর্তন করার জন্য আমি আগে একটি টিউটোরিয়াল বানিয়েছি। তো কালার পরিবর্তন করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, আপনি যে কোনো পদ্ধতি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখন দেখি যে যতগুলো দেখানো সম্ভব আমি দেখাবো। তো আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি হিউ স্যাচুরেশনে যেতে পারেন। সরি, এখানে একটি অপশন দেখাচ্ছে, কারণে আমার লেয়ার কিন্তু সিলেক্ট আছে, এইটা সিলেক্ট করতে হবে অবশ্যই। আমি এই লেয়ারটা নেওয়ার কারণ ছিল আমি অন্য একটি কাজ দেখাতে চাইছিলাম। সিলেকশন করার পর আপনি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশনে যাবেন, অথবা কন্ট্রোল ইউ দিয়ে। এটা আনার পরে আপনি এখান থেকে কিন্তু নির্দিষ্ট কোনো কালার দিয়েও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। তাছাড়াও আপনি এখান থেকে চাইলে হিউ হিউ থেকে আপনি যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারবেন। আপনি এখান থেকে কালারটি নিয়ে সেই কালারটি নিয়েও কিন্তু আপনি এখান থেকে কিন্তু কালারটি কম বেশি করতে পারবেন। দেখুন এখানে পরিবর্তন হচ্ছে, মানে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে কালারটি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনি কম বেশি কিন্তু করতে পারবেন, এই সেম কালারটা আপনি কম বেশি করতে পারবেন, কালার এখান থেকে একটু বাড়াতে পারবেন, কমাতে পারবেন, চাইলে এখান থেকে একটু জলতা বাড়াতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে ডাইরেক্ট কিন্তু কালারও আপনি চেঞ্জ করতে পারবেন যে কোন কালারটি আপনি দিতে চাচ্ছেন। এখান থেকে দেখুন আপনি যে কালারটি দিতে চাচ্ছেন আপনি সে কালারটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এভাবে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারলেন। তো আমি এখান থেকে এটুকু সিলেক্ট করব, আপনি চাইলে এটা পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি ইমেজ থেকে হিউ স্যাচুরেশনে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে আপনি হিউ স্যাচুরেশনে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে এই কালারটি দিবেন, তো এই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি এই কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন। তাছাড়াও আপনার এটা কোনো প্রয়োজন হবে না, আপনি ডাইরেক্ট আপনি এখান থেকে কিন্তু কালার আপনি যে কোনো কালার এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন যে আমি এই কালারটি চেঞ্জ করে এই কালারটি দেবো। তো আপনি চাইলে এখান থেকে রেড কালার দিয়ে দিতে পারেন, তারপর রেড কালারটা আপনি এখান থেকে কম বেশি করে দিতে পারেন, আপনি রেড কালারটা বেশি দিতে চাচ্ছেন না কম দিতে চাচ্ছেন। তো এখান থেকে লাইটটাও আপনি কম বেশি করে দিতে পারবেন, দিয়ে জাস্ট ওকে দিলে আপনি এখান থেকে কিন্তু সহজে কিন্তু আপনি কালারটা পরিবর্তন করতে পারলেন। তো এই যে কালারটি পরিবর্তন করলেন এটাও কিন্তু একটি ইমেজ রিটাচ। তো চাইলে আপনি এখান থেকে এখানে আর একটি কাজ দেখাবো। তো আপনি চাইলে এখান থেকে একটি নতুন একটি লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে আপনি এখান থেকে রেড আপনি যেই কালারটি দিবেন, তো আপনি এখান থেকে সাপোজ ব্লু দিতেন, আপনি ব্লুটা সিলেক্ট করলেন, পরে এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন,
অবশ্যই কিন্তু এটি আলাদা লেয়ারে করবেন, তাহলে আপনার সুবিধা হবে, তাহলে কাজটি হবে, না হলে কিন্তু হবে না। তারপর আপনি এখান থেকে কিন্তু এখান থেকে আপনি আমি লিপস্টিকটা চেঞ্জ করব। দেখুন এখান থেকে কিন্তু আমি ব্রাশটা একটু ছোট করতে হবে, আমার একটু বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু এটি সুন্দর হচ্ছে না। আচ্ছা আমি এটি করলাম, করার পরে আপনি কি করবেন, এখান থেকে লেয়ারটি সিল থাকা অবস্থায় এখান থেকে জাস্ট ওভারলে করে দিবেন। তাহলে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটি সেট হয়ে গেছে। দেখুন আপনি এখান থেকে ওভারলে, এখান থেকে অনেকগুলো অপশনও আছে, আপনি সেগুলো কিন্তু আলাদাভাবে চেঞ্জ করে দিতে পারবেন, তাহলে এগুলো হয়তো অনেকটা বেটার না, আপনি চাইলে এখান থেকে ওভারলেটাই বেশি ভালো হবে। দেখুন তাছাড়াও আপনি অনেক সময় কি হবে, এখান থেকে জুম করে দেখুন এটা কিন্তু বাইরে চলে গেছে অনেকটা, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ইমেজটাকে আপনি মাস্ক করবেন, এই লেয়ারটাকে হ্যাঁ মাস্ক করবেন। মাস্ক করার পরে এই মাস্কটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট ব্রাশ নিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে ফার্স্টে আপনি ব্ল্যাক অপশনটি সিলেক্ট রাখবেন ফোরগ্রাউন্ড কালারে, তারপর আপনি এখান থেকে কিন্তু সহজেই এটিকে রিমুভ করে দিতে পারবেন ব্রাশ নিয়ে। অবশ্যই কিন্তু এখানে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তো এটা নিয়ে আমার আগের ভিডিও আছে, আপনি ওগুলো দেখে আসবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন যতটুকু আপনার প্রয়োজন হবে আপনি ততটুকু রেখে বাকিটা কেটে দিতে, আপনি চাইলে আপনি সাপোজ এখান থেকে একটু বেশি কেটে গেছে, আপনার একটু ফেরত আনতে হবে, তাহলে কী করবেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে শুধু এক্স প্রেস করবেন, দেখুন এখানে হোয়াইট চলে আসছে, অথবা আপনি এখান থেকেও কিন্তু পরিবর্তন করতে পারবেন। যখন হোয়াইট আসবে তখন আপনি কালারটি ফিরে আসবে, এবং যখন ব্ল্যাক থাকবে তখন এটিকে রিমুভ হবে, তো এভাবে কিন্তু আপনি সহজে এটাকে পরিবর্তন করতে পারবেন। তো আসলে এগুলো হচ্ছে ইমেজ রিটাচের মধ্যে পড়ে। তো আপনি চাইলে এখান থেকে যদি চাই যে এই চুলগুলোকে রিমুভ করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ অবজেক্ট রিমুভের ভিডিও আছে, আপনি ওগুলো দেখে আসবেন, তাহলে এখান থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন। যদি এই অবজেক্টটা রিমুভ করতে হয় তাহলে ভাববেন যে এটাই ইমেজ রিটাচ। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে চোখের এখান থেকে চোখের এখান থেকে হোয়াইট অংশটা আরও হোয়াইট করতে হবে, এখান থেকে হোয়াইটটুকু সিলেক্ট করে এখান থেকে লেয়ার অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, হোয়াইটটি সিলেক্ট থাকা অবস্থায় হোয়াইটটি সিলেক্ট করে আপনি কি করবেন, একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, আপনি এখান থেকে মাইনাস করে আপনি হোয়াইটটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চাইলে আপনি এটাকে আলাদা লেয়ার করে ফেলতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল যে দিলে এটা আলাদা একটা লেয়ারে চলে আসবে, তারপর আপনি এই লেয়ারটা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এটা ক্লিক করবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া এটা আপনি এই লেয়ারে থাকতেও আপনি করতে পারতেন, আর এটা করার কারণ হলো আপনি এটা আলাদাভাবে পরে চেঞ্জ করতে পারবেন, এটা আপনি রাখতে নাও পারবেন, সমস্যা নেই। তো আপনি কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি এখান থেকে কার্ভেসটা নিয়ে এসেও আপনি এটা হোয়াইট করে দিতে পারবেন, হোয়াইট এবং ব্ল্যাক কম বেশি দেখেন হোয়াইট আপনি যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু কিন্তু দিয়ে নিতে পারবেন, দিয়ে ওকে দিলে হয়ে যাবে। তাছাড়াও আপনি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি ব্রাইটনেস কন্টেস্ট থেকেও আপনি কিন্তু এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। আপনি এটা অনেক পদ্ধতি আছে, এটা কালার চেঞ্জ করা বা এটা নিয়ে আমার আগের ভিডিও আছে, আপনি ওখান থেকে দেখে আসবেন, এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ একটি ইমেজের মধ্যে যে কোনো ছোটোখাটো কাজ, আপনি চাইলে এই যে হার্টটা আছে এটা আপনি রিমুভ করে দিতে পারবেন, তো একটি ইমেজের মধ্যে যে কোনো কাজই করবেন, যেটাই করেন না কেন সবগুলো ইমেজ রিটাচের মধ্যেই পড়ে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ইমেজ রিটাচটা কী। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।